ইতিমধ্যে ম্যান্ডি রেগুলার ব্লগিং ছাড়াও আরো একটি বিষয়ের উপর ভিডিও আমাদের সামনে এসেছে। যারা ভিডিওটা দেখেছো তারা সকলেই জানো কি বিষয়ের উপর আজকের এই ভিডিওটা। তাছাড়াও প্রচুর মানুষের প্রশ্নের জবাব দেওয়া এখনো বাকি। তো গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি আরো একটি নতুন ভিডিওর সাথে। ভিডিওতে ম্যান্ডির অভিযোগ, পরবর্তীতে ম্যান্ডি যার বাড়িতেই যাক না কেন, মানে যে কোনো আত্মীয়, যে কোনো সাবস্ক্রাইবার, যে কোনো পরিচিতের বাড়িতেই যাক না কেন, তাদের প্রত্যেকের সাথেই কি তার অতীত সংক্রান্ত বিষয় নিয়ে জুড়ে তাকে এইভাবেই কটাক্ষ করা হবে? খুব স্বাভাবিকভাবে এই কটাক্ষের কোনো মানেই হয় না। দীর্ঘদিন আমি তাদেরকে নিয়ে কোনো রকম কন্টেন্ট করিনি, যদি না কোনো এমন বিষয় সামনে এসেছে যেটা নিয়ে কথা বলা দরকার। তাতেও প্রচুর মানুষের অভিযোগ, কেন আমি তাদের খুঁতগুলো দেখেও এড়িয়ে যাই বা কটাক্ষ করতে চাই না, শুধুমাত্র কি তারা আমাকে আমার চ্যানেলটাকে প্রমোট করেছিল এককালীন সেই কারণে? তোমরা নিজেরা না বলো কোনো মানুষকে সংসার করতে দেওয়ার মতো সুযোগ দেওয়া দরকার? নিজেরা না বলো প্রত্যেকদিন কাটাছেঁড়া করা উচিত নয়? এই একই কথা অসহায় মহিলার ক্ষেত্রে না তোমরা আমাকে বলো? কি করে বলো সেই কথাটা? কেন বল? আমরা তো চোখের উপর দেখতে পাচ্ছি, প্রমাণ পাচ্ছি যে এই অসহায় মহিলা কেন এখন এইভাবে আমাদের কাছে ভিডিও করছে জানি আমরা সকলে। তাকে নিয়ে তোমরা কন্টেন্ট করা বন্ধ করতে বলো, আর যে সংসার জীবনের মূল স্রোতে ফিরেছে তাকে নিয়ে কটাক্ষ করতে বলছো। একজন মানুষ দোষ করছে প্রমাণ পাচ্ছি, তাকে নিয়ে বলা বারণ। আর যে দেখছি সংসারে ফেরার চেষ্টা করছে, শুধু তার জীবন চরিত্রের যে কন্টেন্ট আমাদের সামনে তুলে ধরছে, সেটা তুলে ধরছে বলে তাকে আমরা কটাক্ষ করব। হ্যাঁ, খুঁত অবশ্যই থাকে, খুঁত কার না ব্লগে নেই? প্রত্যেকটা ক্রিয়েটরের ভিডিও যদি এখন খুঁটিয়ে দেখতে বসা যায়, কেউ না কেউ কিছু না কিছু খুঁত অবশ্যই রেখে যায়। নিখুঁত তো কেউ হয় না, প্রত্যেকে মানুষ আমরা। তাদের জীবনের যে ইরেগুলারেশন দীর্ঘদিন, সেটা নিয়ে আমি বলেছি, বলিনি বলেছি, তারা সেটা যতটা পেরেছে চেষ্টা করেছে শুধরে না। অনেকের বক্তব্য, মেয়েটাকে কেন ডে স্কুলে ভর্তি করেছে, মর্নিং এ কেন দেয়? আমরা নিজেরাও মর্নিং স্কুলে পড়েছি তাই জানি, আমাদের মা বাবার চিন্তাধারা এটা ছিল, মর্নিং স্কুলে ভর্তি হলে বাচ্চাদের জীবনে একটা মানে কি বলবো, স্ট্রিক্ট নিয়মাবলী থাকে যেটা তারা ফলো করতে পারে। যেমন সকালবেলা মনে করো ওই 10টা থেকে 10:30টার মধ্যে স্কুল থেকে চলে আসবে, তারপরে তারা একটা লাঞ্চ খেয়ে, মানে লাঞ্চ নিয়ে তারপরে তারা একটা হালকা ঘুম দিয়ে 4টা 5টার মধ্যে তাদের টিউশন টিচারের কাছে পড়াশোনা কমপ্লিট করে, 8টা 8:30টার মধ্যে ঘরের পড়াশোনা কমপ্লিট করে তারা 9:30টার মধ্যে খাইদাই করে ঘুমিয়ে পড়বে। এটা একটা জীবনের নিয়মাবলী ছিল আমাদের সময়। আমি তো ক্লাস 12 অবধিও এটাই ফলো করেছি, কারণ 10 অবধি আমাদের মর্নিং স্কুল ছিল, 11-12 শুরুর দিকে মর্নিং ছিল, তারপর সেটা ডে হয়ে যায়। তো এটা আমাদের জন্য না, ওটা স্কুল থেকে ডে হয়ে গিয়েছিল, আগে সেটা মর্নিং ই ছিল 11-12। এই বিষয়টা আমরা সবাই ফলো করে এসেছি। তারা যেটা মনে করেছে তাদের সন্তানের জন্য ভালো, তারা সেটা করেছে। তাদের ইরেগুলার লাইফস্টাইল, বাইরের খাওয়া দাওয়া, মেয়ে যা চাইছে তাই পূরণ করে দেওয়া, তারা বাবা মা হিসেবে যেটা করছে সেটা যে ঠিক নয় এটা আমরা সকলে জানি, জানি তো। ও যে এত কেনাকাটি করছে এই কথাটা তোমরা সবসময় বলো, সেটা তোমরা চোখে দেখতে পাও না? সব চোখে কেনাকাটি কি অসহায় মহিলারই দেখতে পাও? এই দেখো, এখন যদি এই বিষয়টা নিয়ে বলতে বসি তখন তোমরা বলবে যে হ্যাঁ, কাউকেই ছেড়ে তোমরা কথা বলছো না। যারা প্রত্যেক দিন এই বিষয়টা নিয়ে আমাদেরকে কন্টেন্ট করার, মানে খোঁটা দাও আর কি, যে আমাদের পেটের ভাব জুগবে না এই ভিডিওগুলো না করলে। তোমরা সবাই জানো কিন্তু যে এই ভিডিওগুলো দিয়ে আমরা আমাদের প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক নির্বাহ করছি না। হ্যাঁ, এক্সট্রা ইনকাম অবশ্যই হবে, কিন্তু নিত্য নৈমিত্তিক নির্বাহ নয়। কিন্তু যে করছে, ম্যান্ডি করছে, তার জীবিকায় তোমরা কি করছো? প্রত্যেক মুহূর্তে কটাক্ষের থাবা বসিয়ে দিচ্ছ। কেন? কারণ সে অতীতে একটা ভুল করেছে, জীবনে শুধরে নেওয়ার চেষ্টা করলেও তাকে মূল স্রোতে তোমরা ফিরতে দেবে না। কারা ফিরতে দিচ্ছে না? এরা কিন্তু তারাই যারা এই অসহায় মহিলাকে একটা সময় গিয়ে, এখন গিয়ে দাঁড়িয়ে সাপোর্ট করছে। এরা তারাই যারা চেয়েছে সংসার ছেড়ে যাযাবরের মতো জীবন কাটানোটাকে সাপোর্ট করতে। আমরা দেখেছি এককালীন যখন ম্যান্ডিকে আমরা সংসারে ফিরে আসার জন্য বারংবার বলেছি, সেই সময় কিন্তু এরা প্রত্যেকে প্রভোক করে গেছে যে তুমি যেটা করছো সেটা একদম ঠিক, কারণ তখনও আমরা জানতাম এটা ঠিক নয়, এখনো আমরা জানি এটা ঠিক নয়, তাই সে বিষয়ে যতটা কম বলা যায় আমরা ততটাই কম বলি। ভিডিওর কন্টেন্টের জন্য কিন্তু দীর্ঘদিন আমি তাদেরকে নিয়ে কোন রকম কথাবার্তা বলিনি। এই মাঝের 15 দিন তো আমি দিনে একটা করে ভিডিওই খুব কম দিয়েছি, এরকমই হয়ে গেছে। এই সামনের রবিবারই আমি ভিডিও দিইনি, দিতে পারি তো কি হয়েছে তাতে? যাদের এটা
তোমরা মনে করছো যে হ্যাঁ আমাদের এর থেকেই জীবিকা চলছে, এটাই আমাদের মেন প্রফেশন, তো তারা তো তাদের প্রফেশনের সাথে একদম প্রফেশনালিজম মেনটেন করে চলবে, কই আমি তো পারলাম না সেই সময়। যারা এই পেশাটাকে কাজে লাগিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে, মানে তাদের সরি তাদের আর্থিক দিকটা তারা কমপ্লিট করার চেষ্টা করছে, তাদেরকে তোমরা প্রত্যেক দিন কটাক্ষ করছো যে হ্যাঁ তোমরা কেন তুলে ধরছো এই বিষয়টাকে, আজকে সে একটা জায়গায় ঘুরতে গেছে, সেই ঘুরতে যাওয়াটাকে নিয়ে কটাক্ষ, কি না তার স্বামীকে সাবধানে রাখা উচিত, তারা কি এই বিষয়গুলো সম্পর্কে জানে না, জানে না এই বিষয়গুলো সম্পর্কে কি হয়েছে না হয়েছে ইতিবৃত্তান্ত সবটাই তো জানে, কেউ জেনে শুনে কখনোই এই জিনিসগুলো নিশ্চয় করতে চাইবে না বা প্রশ্রয় দেবে না। আজকে কেন সে গুজরাটে গিয়ে 24 ঘন্টার মধ্যে 6টা কন্টেন্ট তৈরি করেছে, আমি দীর্ঘদিন ধরে শুনছি শুনছি খালি কথাগুলো, মানে এরাই তারা যারা চেয়েছিল উনি সংসার করুক, ঠিক আছে, সে তার জীবিকাকে কিভাবে মানুষের সামনে তুলে ধরবে, তার দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করছে, তার দর্শক তো অ্যাকসেপ্ট করছে তাকে এইভাবে, ছটা ছটা ভিডিওতেই মিনিমাম 50,000 এর উপরে হচ্ছে তোমার ভিউ, তাই তো? তাহলে সেই মানুষগুলো দেখেছে তাই সে ভরসা পেয়েছে এরকম ভিডিও দেওয়ার, যদি না চলতো সে 3 নম্বরের দিন নতুন ভিডিও দিতে বাধ্য হতো, দিত না ভিডিও, সে তার দর্শকরা দেখেছে বলেই তো সে দিয়েছে, সে তো বাধ্য করেনি কাউকে দেখতে, তার জীবনচরিত দেখতে মানুষ ভালোবাসে, যারা ভালোবাসে তারা দেখেছে, তারা ফলো করেছে, তারা সাপোর্ট করেছে। আজকে গিয়ে সে কাঁদতে বাধ্য হচ্ছে, কেন? কারণ সে তার পশুকে বাড়িতে রেখে গেছে, তাকে সেই অতিথিদের মানে যাদের বাড়িতে সরি সেই পরিজনদের সাথে জুড়ে দেওয়া হচ্ছে একটা সম্পর্কে, যাদের সাথে কিনা তারা শুধুমাত্র একটু সময় কাটাতে গেছে। হ্যাঁ প্রত্যেকেই নতুন কন্টেন্ট চায়, তাদের ডেইলি ব্লগের মধ্যে একটু নতুনত্ব আনার চেষ্টা করে, খুব স্বাভাবিক, এটা এটাই তো তাদের প্রফেশন, দীর্ঘ 4-5 বছর ধরে এটা এরা তাই করছে। তখন কোথায় ছিল এত ধুমধুমার কন্ট্রোভার্সি, তখন সরি আমরা চিন্তামই না, এই শুধু ব্লগারগুলোর ব্লগিংগুলোই আমরা চিন্তাম, হ্যাঁ দেখতাম নেগেটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্টের মতো রয়ে যাচ্ছে আমরা দেখতাম এই বিষয়গুলো, এখন এটা এতটাই মানে এত লেভেলে বেড়ে গেছে যে একটা মানুষ নিজের স্বাভাবিক জীবনচরিত তুলে ধরছে, সেখানে কোনো খুঁত নেই, কি খুঁত, যে সে বাইরে থেকে কেন খাওয়ার অর্ডার করে খাচ্ছে, যেন এখানে উপস্থিত কোনো ব্যক্তি বাইরে থেকে খাওয়ার অর্ডার করে খাইই না, খাইই না, যেন এরকম ঘরোয়া রান্নার ফাঁকেও তারা কিন্তু বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করে, হয়তো বাড়িতে অর্ডার করে না, বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করছে, এবার যেহেতু সেটা ক্যামেরা বন্দি হচ্ছে না তাই সেটা কটাক্ষের বিষয়ও হয়ে দাঁড়াচ্ছে না, সে তার জীবনচরিত আমাদের কাছে তুলে ধরছে, যেদিন যে মুহূর্ত থেকে দেখতে পাবো যে হ্যাঁ এখানে কোন রকম কথা বলার মতো আবার জায়গা আছে নিশ্চয়ই বলবো, কেন বলবো না, সেটা না বলার মতো কি আছে, আমরা সবাই জানি যে একটা মানুষ যারা ওভার থিঙ্কার হয় মানে ওভার থিঙ্কিং করে যারা, এই স্যান্ডির মতো মানুষটা রোগ নিয়ে সে ভীষণ যেন একটা পজিটিভনেস ক্রিয়েট করেছে, একটা ঠিক নয়, হ্যাঁ ভিডিও মারফত একবার বলা হয়েছে, এবার তারা যদি নিজেদের মধ্যে সেই জিনিসটা ইম্প্রুভ না করে আমরা তো বিধিয়ে দিয়ে আসতে পারবো না, পারবো কি, যখন সে তার শ্বশুর বাড়িতে থেকে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে, সমস্ত কিছু করছে, তখনও কিছু মানুষের অভিযোগ কেন বেলা 11টার সময় সে রান্না করতে যাচ্ছে, এখন সে ঘুরতে গেছে, এখন মানুষের অভিযোগ কেন সে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে গেল না, হতেও তো পারে তারা যেতে চাইল না, তারা যেতে চায়নি, এটাও তো হতে পারে, আমরা তো কারো সংসারের ভেতর ঢুকে থাকছি না, তাই না, যাদেরগুলো দেখছি তাদেরকে নিয়ে বলা বারো না, যাদের দেখতে পাচ্ছি না তাদেরকে জোর করে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, যাই হোক এটা বিষয় নয়, কথা হচ্ছে আজকে ম্যান্ডি এতটা ভেঙে পড়েছে কিছু মানুষের নেগেটিভ কমেন্ট, যেটা তার কমেন্ট বক্সে যতদিন ছিল ঠিক ছিল, যাদের বাড়িতেই সে যাচ্ছে তাদের কমেন্ট বক্সে গিয়ে অ্যাটাক হচ্ছে, এটা তো ঠিক নয়, তারা সবটা জেনেই তো এই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করেছে, প্রত্যেকটা মানুষের একটা সুযোগ পাওয়ার অধিকার আছে, যে সুযোগ সত্যিকারের নিতে চেয়েছে তাকে সুযোগ তোমরা দিচ্ছ না, আর যে মানুষটা পরকীয়াকে সিঁড়ি করে প্রত্যেকটা দিন আইনকে বুড়ো আমল দেখাচ্ছে, আজকে ডিভোর্স দেব বলে কালকে ডিভোর্স দিচ্ছে না, আমার ইচ্ছে নেই এখন তাই ডিভোর্স দেব না, আজকে আমি খুশি আছি বলছে কালকে বলছে আমার মানসিক বিভ্রান্তি ঘটেছে, সেই মানুষটাকে তোমরা তোল্লাই দিয়ে বলছো সেই সত্যের পথচারী, আজকে যখন 10 মাস পরে যদি দেখো যে হ্যাঁ সে তার তৃতীয় ব্যক্তি সম্পর্কে কোন রকম বাজে মন্তব্য করে বলছে আমি আমার সংসারে ফিরতে চাই, তখন তোমরা তাকে আবার বলবে হ্যাঁ সংসারের মূল স্রোতে তোমার ফিরে যাওয়া উচিত, তুমি ফিরে যাও, তখন কোথায় থাকবে তারা যারা প্রত্যেক দিন নিজের সংসার সুস্থ সবলভাবে মেনটেন করে তাকে প্রশ্রয় দিয়ে বলছে যে না ওই সংসারে তোর ফেরা উচিত নয়, ওই সংসারে তোর কোনো সম্মান নেই,
তারা প্রত্যেকে জানে সম্মান ঠিক কোথায় ছিল, কবে ছিল, কিভাবে ছিল। 5টা বছরে স্বামী কতটা তাকে সাপোর্ট করতো সেটা তারাও জানে। তারপরেও তারা এই মন্তব্যগুলো করে, কারণ তারা এটা খুব ভালো মতো বুঝতে পেরেছে, একটা মেয়ে একা বেরিয়ে এই উন্নতি করছে, কি দিয়ে উন্নতি করছে। কাঁচা টাকা ইনকাম হচ্ছে, তার বাবা মাও মুখ বন্ধ করে রেখেছে, যে মানুষটার হাত ধরে বেরিয়েছে সেও নির্বিকারে রয়েছে। সত্যি তোমরা কি কখনো দেখেছো যে এইভাবে কোনো মানুষ কারোর সাথে সম্পর্কে জড়ানোর পর সে এরকম ভাবে চুপ করে গেল, তাও আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা এসেছে। এত ভালো মানুষ পৃথিবীতে নেই। শুধু ইনস্টাগ্রামে অন্ধকার ঘর করে হুমকি দেওয়ার পর সেই মানুষটার অস্তিত্ব বিলীন হয়ে যায়, এরকম ভালো মানুষ নেই। ম্যান্ডি জীবনের মূল স্রোতে ফিরতে চায়, তাকে মূল স্রোতে তোমরা ফিরতে দেবে, এটাই আশা করা যায়। এবার কিছু মানুষের নেগেটিভ কমেন্টস তো থেকেই থাকবে। যাদের বাড়িতে তারা যাচ্ছে তাদের প্রত্যেককে এরকম ভাবে কটাক্ষ করাটা কি সত্যি ঠিক? তারা জানে তারা সাবধান কি করে থাকবে, তারা জানে কিভাবে থাকা উচিত। প্রত্যেকে ভেবে বুঝে চিন্তা করেই নিশ্চয়ই যায়। আজকে প্রথমবার যখন ম্যান্ডি গিয়েছিল, তারা যদি বুঝতো যে হ্যাঁ এই মেয়েটি ঠিকঠাক নয়, এখানে এখানে রাখা ঠিক হবে না, তারা দ্বিতীয়বার নিশ্চয়ই আসার কথা বা আমন্ত্রণ জানাতো না। সে তো আর যদি এটা বুঝতো যে আমাকে তারা ভালোবাসছে না বা ভালোভাবে নিচ্ছে না, সে যেচে পড়ে নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হবে না, তাই না? চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যতই মানুষকে বলো না কেন, কিছু মানুষ কোনোদিন শুধরাবার নয়। তাদের অভিযোগ শুধু এটাই থেকে যায় যে হ্যাঁ যদি তুমি কোনো কন্টেন্টকে নিয়ে কন্টেন্ট করা ছেড়ে দাও তাহলে তাকে ছেড়ো না, তাদের নিয়ে প্রত্যেক দিন কন্টেন্ট করে যাও, এই হচ্ছে বিষয়। আবার যেদিন কন্টেন্ট করবে না সেদিনও বললে বাহ হয়ে গেল, হেরে গেলি। আর যদি কোনোদিন করো সেদিনও বলবে আবার লেগে পড়লি। মানে কোনোদিকেই শান্তি নেই, যতই করো না কেন ততই অশান্তি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।